শিলচর পৌর নিগম নির্বাচনে প্রত্যেকটি ওয়ার্ডে প্রার্থী দেবে আপ। শিলচর পৌর নিগম নির্বাচনে প্রত্যেকটি ওয়ার্ডে আম আদমি পার্টি প্রার্থী দেবে, এর জন্য শিলচর পৌরসভা ভিত্তিক একটি কমিটি গঠন করা হয়েছে। শনিবার শিলচর শিশু উদ্যান পার্কে আম আদমি পার্টির এক কর্মকর্তা প্রশিক্ষণ শিবির শেষে আম আদমি পার্টির উত্তর পূর্বাঞ্চল ইনচার্জ রাজেশ শর্মা ও রাজ্য সভাপতি ডক্টর ভবেন চৌধুরী একথা জানিয়েছেন। তারা বলেন, দলের কেন্দ্রীয় সভাপতি তথা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নির্দেশে সমগ্র অসমে সদস্য ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। বরাক উপত্যকায় 3 জেলায়ও দলীয় সদস্য ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। আম আদমি পার্টিকে দেশের বিকল্প দল হিসেবে বেছে নিয়েছেন। তারা জানান, এদিন বরাক উপত্যকার 3 জেলা কাছার, করিমগঞ্জ ও হাইলাকান্দি থেকে আসা কর্মী সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শিবিরে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান তারা। এদিন আম আদমি পার্টির কাছাড় জেলা কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেনের পরিচালনায় শিবিরে দলের সদস্য ভর্তি প্রপত্র প্রদান করা হয়। শিবিরে অন্যান্যদের মধ্যে রাজ্য সহসভাপতি জিতুল ডেকা, সাংগঠনিক সম্পাদক মামুন ইমদাদুল, সম্পাদক ভিক্টর গর্গ, বরাক ভ্যালি জোন সাংগঠনিক সম্পাদক সৌমিক সেনগুপ্ত, ত্রিপুরার সহ সমন্বয়ক আবুজাম উপাম উমাপদা লুঙ্গে উপস্থিত ছিলেন। শিলচর থেকে সুরজিৎ চক্রবর্তীর রিপোর্ট, আমাদের টিভি। দেখিয়ে অভি যে সরকার চল রই হ্যাঁ কেন্দ্র মে উসনে ইডি সিবিআই যো ভি এসিবি যো ভি ইস তরিকে কি সংস্থায় হ্যাঁ যো ইস তরিকে কি এজেন্সিয়া হ্যাঁ উনকো রাজনৈতিক হথিয়ার বনা রাখা হ্যায় সবকো পতা হ্যায়। অরবিন্দ কেজরিওয়াল একমাত্র রাজনৈতিক শখসিয়ত আজকে দিন হ্যায় जो मोदी जी को टक्कर दे रहे हैं, और मोदी जी को पता है कि आने वाले दिनों में 2024 में जो लोकसभा में लड़ाई होने जा रही है वो पहले था मोदी वर्सेस वू, ये सवाल था कि कौन, मोदी नहीं तो कौन। अब वो सवाल ख़त्म हो गया। अब जो लड़ाई होगी वो मोदी वर्सेस केजरीवाल होगी, बीजेपी वर्सेस आम आदमी पार्टी होगी। तो इसी चक्कर में, इसी डर से, इसी घबराहट में, इसी बौखलाहट में सीबीआई और ईडी का यूज़ किया जा रहा है। तो ये सब जनता देख रही है, जनता अब समझदार हो चुकी है देश की, वो सारा कुछ देख रही है, उनको समझ आ रहा है, जनता जवाब देगी। आरोग्य डायग्नोस्टिक और पॉलीक्लिनिक, वी आर हियर टू केयर। এখানে আধুনিক ও উন্নত মানের যন্ত্রাংশের সাহায্যে রক্তের সমস্ত রকম পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, কালার ডপলার, ডিজিটাল এক্সরে, ইসিজির সাথে সাথে পাবেন অভিজ্ঞ ডাক্তারদের সুপরামর্শ এবং সুলভ মূল্যে ওষুধ। তাই আজই যোগাযোগ করুন আরোগ্য ডায়াগনস্টিক ও পলিক্লিনিক, হাসপাতাল পাড়া, সুরিত সংঘ পাঠাগারের বিপরীতে, ধূপগুড়ি, জলপাইগুড়ি। ফোন নাম্বার 03-563-29-6999-62-955-44-099-747-875-0092।